হোলি খেলতে যাওয়ার আগে অবশ্যই কি কি জিনিস বাচ্চাকে করাবেন, নয় পুরো চুলের মধ্যেও বাচ্চাকে পরানো যায়, তাহলে কিন্তু ছিদ্রগুলো আছে সেগুলো, এবং যাদের সাথে ভালো করে মিশিয়ে পড়ে বাচ্চা চুল থেকে কিভাবে রং তুলবেন, স্কিন থেকে রং তুলবেন যাতে বাচ্চা স্কিনের কোনো রকম ক্ষতি না হয়, সেই বেবি অয়েলটা থাকে সেই বেবি অয়েলটাও লাগাতে পারেন। হাই ফ্রেন্ডস, বেঙ্গল বেবি গাইড টপটুটাতে তোমাদের সকলকে স্বাগত। আর কদিন পরেই দোল, মানে হোলি। আকাশে বাতাসে রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠবে চারিদিক। আমরা সকলেই কিন্তু পরিবারের সাথে বাচ্চাদের নিয়ে রং খেলতে বেশ মত্ত হয়ে উঠি, আর আমরা যতটা আনন্দ করি রঙে তার থেকেও বেশি হোলিতে সব থেকে বেশি মজা করে কিন্তু আমাদের ছোটগুলো। নিশ্চয়ই তোমার বাচ্চাও এবার রং খেলবে, আর তাই বাচ্চাদের সুরক্ষার জন্য আমাদের কয়েকটা জিনিস জেনে রাখাটা কিন্তু হোলির আগে খুব জরুরি। হোলি খেলতে যাওয়ার আগে অবশ্যই কি কি জিনিস বাচ্চাকে করাবেন, এবং হোলি খেলে আসার পর কি করে অতি সহজেই বাচ্চার স্কিন থেকে রং তুলবেন যাতে বাচ্চার স্কিনের কোনো রকম ক্ষতি না হয়, সেটাই আজকে ভিডিওতে বলবো। তাই বাচ্চাকে হোলি খেলতে পাঠানোর আগে আজকে ভিডিওটা পুরোটা দেখুন, তাতে আপনার বাচ্চার স্কিন থাকবে ভালো, বাচ্চা সুরক্ষিত থাকবে এবং হোলি খুব মজায় কাটবে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমেই বলি বাচ্চাকে রং খেলতে পাঠানোর আগে কি কি জিনিস অবশ্যই করবেন। ফার্স্ট বলবো তেল লাগিয়ে দিন। দেখুন, রঙের দিন বাচ্চাকে রং থেকে দূরে রাখাটা কার্যত অসম্ভব, তাই বলবো বাচ্চাকে আটকে রাখার দরকার নেই, বাচ্চা রঙের দিন মজা করুক। শুধু রং খেলতে যাওয়ার আগে বাচ্চার গোটা শরীরে খুব ভালো করে তেল মাখিয়ে দিন। নারকেল তেল, সর্ষের তেল, অলিভ অয়েল, যে কোনো তেল, বা বাচ্চার যে বেবি অয়েলটা আছে, যদি সেই বেবি অয়েলটা থাকে সেই বেবি অয়েলটাও লাগাতে পারেন। হোলি খেলতে যাওয়ার আগে সারা শরীরে তেল মাখিয়ে দিলে কি হয়, ডিরেক্ট রংটা স্কিনের মধ্যে বাচ্চার বসতে পারে না, তেলের একটা প্রলেপ থাকে, ফলে খুব সহজে কিন্তু রং খেলে আসার পর রংটা উঠে যায়। সেকেন্ড বলবো পোশাক বা জামা কাপড়। বাচ্চাকে এই দিন অবশ্যই চেষ্টা করুন সুতির ফুল স্লিভ জামা কাপড় পরাতে, কারণ ফুল স্লিভ জামা কাপড় পরালে না বাচ্চা সহজে রংটা ঢুকতে পারে না। যতই গরম হোক না কেন, বাচ্চাকে এই সময় এই দিন চেষ্টা করবেন ফুল স্লিভ জামা এবং ফুল ট্রাউজার পরাতে, যাতে হাত পাটা পুরোপুরি ঢাকা থাকে, ত্বকের মধ্যে ডিরেক্ট রংটা ঢুকতে পারে না। তবে অবশ্যই দোলের দিন বাচ্চাকে চেষ্টা করবেন সুতির জামা পরাতে, সিনথেটিক জামা পরাবেন না, বাচ্চা ঘামতে শুরু করবে এবং জামাটা যেন অতিরিক্ত ঢিলাঢালা না হয়, তাহলে কিন্তু জামার ভিতরে সহজেই রং ঢুকে যাবে। আবার খুব বেশি টাইটও যেন না হয়, তাহলে কিন্তু পর্যাপ্ত হাওয়া চলাচল করতে পারবে না, তাহলে বাচ্চার ঘাম বসে ঠান্ডা লাগতে পারে। তৃতীয় বলবো চুলের যত্ন। স্কিনের সাথে সাথে বাচ্চাদের চুলের যত্ন নিতে হবে, কারণ মাথার মধ্যেও কিন্তু সবাই আবির বা রং দিয়ে দিতে পারে। আর চুলের কথায় আসলে প্রথমে মেয়েদের কথাই বলবো, কারণ মেয়েদের চুল একটু লম্বা হয়। মেয়েদের দোল খেলতে যাওয়ার আগে অবশ্যই বলবো খুব ভালো করে চুলের মধ্যে একটু তেল মাখিয়ে নিন, যেমন স্কিনেও তেল মাখানো হচ্ছে ওরকম চুলেও কিন্তু তেল মাখানোটা খুব জরুরি। তাই আমি সবসময় আমার মেয়েকে ভালো করে নারকেল তেল মাখিয়ে দিই মাথায়। আপনারা যে হেয়ার অয়েলটা বাচ্চার মাথায় মাখান সেটা ভালো করে সারা চুলে, মানে শুধুমাত্র স্ক্যাল্পে নয়, পুরো চুলের মধ্যেও কিন্তু ভালো করে মাখিয়ে দেবেন। যদি বাচ্চার চুলের সাইজ বড় হয় তাহলে চুলটাকে পনিটেল করে দিতে পারেন বা বিন্নি করে দিতে পারেন। আর যদি পারেন বাচ্চাকে হোলির আগের দিন রাত্রিবেলাও একটু ভালো করে যদি চুলের মধ্যে তেল মাখিয়ে দেন, তাহলে চুলটার মধ্যে কিন্তু তেলটা বসে, তাই আগের দিনও একটু তেল মাখিয়ে দেবেন। আবার সকালে রং খেলতে যাওয়ার আগেও আরেকবার চুলে তেল লাগিয়ে দিতে ভুলবেন না। চুলে তেল লাগালে যেটা হয়, চুলের মধ্যে যে রংটা হোলিতে খেলবে সেই রংটা ধরবে না বেশি, আর চুলটা রুক্ষও হবে না, কারণ রঙে না খুব চুল রুক্ষ হয়ে যায় বাচ্চাদের, রুক্ষ হবে না এবং রংটা তাড়াতাড়ি উঠেও যাবে স্নান করানোর সময়। এবার বলি যাদের ছোট চুল বা যাদের বড় চুল আছে তারাও করতে পারবে, ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের বাজারে কিন্তু এখন হোলির জন্য বাচ্চাদের টুপি পাওয়া যায়, এই টুপিটা যদি কিনে বাচ্চাকে পরানো যায় তাহলে কিন্তু মাথাটা অনেকটা গার্ড হয়, রং লাগে না। কারণ চুলের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি। এখন বাজারে যে সমস্ত রাসায়নিক রং পাওয়া যায় সেগুলো যদি বাইচান্স চুলের গোড়ায় বাচ্চার পরে, তাহলে কিন্তু স্নান করার পরও বেলায় এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। নাম্বার ফোর বলবো সানস্ক্রিন। যেহেতু গরমকালে দোল উৎসব হয় আর এখন বেশ গরম রোদের মধ্যে বাচ্চারা দাঁড়িয়ে দোল খেলবে, তাই সানস্ক্রিন লাগানোটা কিন্তু খুব জরুরি। তাই বাচ্চাকে রং খেলতে যাওয়ার আগে বাচ্চার যে সমস্ত জায়গাগুলো জামা কাপড়ে ঢাকা নেই, ওপেন রয়েছে, যেখানে রোদ লাগতে পারে, সেই সমস্ত জায়গাগুলোর রোদ থেকে প্রোটেকশনের জন্য 30-40 মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে দিতে হবে। সানস্ক্রিন লাগানোর আগে যে কোনো রকমের ক্রিম বা ময়েশ্চারাইজার অবশ্যই লাগিয়ে দেবেন, তারপর কিছুক্ষণ বাদে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে দেবেন। যদি আপনার বাচ্চার সানস্ক্রিনের মধ্যে ময়েশ্চারাইজার থেকে থাকে তাহলে ময়েশ্চারাইজার আলাদা করে লাগানোর দরকার নেই, নাহলে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন লাগানোর পরে দুটো জিনিস খুব ভালো হয়, এতে রোদ থেকে স্কিনটা রক্ষা পাবে, আবার ত্বকের যে ছিদ্রগুলো আছে সেগুলো সানস্ক্রিনের মাধ্যমে কিন্তু বন্ধ হয়ে যায়, ফলে রংগুলো ত্বকে ডিরেক্ট প্রবেশ করতে পারবে না। আরেকটা কথা আমি বলবো, বাচ্চার কানের ভিতরেও কিন্তু নারকেল তেল বা ময়েশ্চারাইজার কানের ভিতরের দিকটা, মানে যেটা বাইরে থেকে দেখা যায় সেই জায়গাটাও কিন্তু খুব ভালো করে ময়েশ্চারাইজার বা
নারকেল তেল ভালো করে বাচ্চাকে লাগিয়ে দিন, কারণ কানের ভিতরে কিন্তু বাচ্চাদের খুব বেশি রং ঢোকে আর তখন সেটাকে তোলা খুব অসুবিধা হয়। তাই ওটা তেল লাগানো থাকলে বা ময়েশ্চারাইজার লাগানো থাকলে ঝটপট উঠে যাবে। এবং ঠোঁটের জন্য বলবো, বাচ্চাদের ঠোঁটে অবশ্যই কোনো বেবি লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ভালো করে লাগিয়ে দেবেন, যাতে ঠোঁটের মধ্যে ডিরেক্ট রংটা না লাগে। ফিফথ বলবো নখ, সারা শরীরের মধ্যে নখের প্রোটেকশন নেওয়াটাও কিন্তু হোলির আগে বাচ্চাদের খুব জরুরি, কারণ হাত দিয়ে যেহেতু বাচ্চারা রং খেলবে তাই নখের মধ্যে কিন্তু রং ঢুকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তাই বাচ্চাদের রং খেলতে যাওয়ার আগে নখটা একদম ছোট ছোট করে কেটে দিন, যাতে নখের ভিতর রং না জমে থাকে। আর গাঢ় রং থেকে নখগুলোকে রক্ষা করার জন্য বলবো, নখের ওপর কোনো ভালো ব্র্যান্ডের নেল পালিশ বাচ্চাকে একটু পুরু করে, মানে একটু মোটা পরত করে লাগিয়ে দিন। এক দুবার করে নেল পালিশটা লাগিয়ে দিন, যাতে নখের মধ্যে একটু মোটা হয়ে নেল পালিশটা থাকার ফলে রংটা চট করে নখের মধ্যে না ধরে। নাম্বার সিক্স বলবো চোখ, চোখ কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গা, আর রং খেলার দিন চোখ সাংঘাতিকভাবে এফেক্ট হয়। কোনো কোনো সময় বাচ্চারা একে অপরের সাথে খেলতে গিয়ে খেয়াল থাকে না, একে অপরকে রং লাগাতে গিয়ে হয়তো চোখের মধ্যে একটু রং ঢুকে গেল, তার থেকে সাংঘাতিক বিপদ হতে পারে। তাই চোখটাকে রক্ষা করার জন্য বলবো, বাচ্চাদের যে ছোটদের যে সানগ্লাস পাওয়া যায় সেই সানগ্লাসটা রঙের দিন পরিয়ে দিন, তাহলে চোখটা কিন্তু রক্ষা পায়। আর মুখটাও কিন্তু রক্ষা করা যায়, মানে মুখে ডিরেক্ট যদি রং লাগাতে বাচ্চা না চায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এখন বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায় দোকানে, তো সেই মুখোশ হোলির মুখোশগুলো বাচ্চাদের কিনে দিতে পারেন, এতে কিন্তু বাচ্চাদের মুখেও রং লাগবে না। নাম্বার সেভেন বলবো নিরাপদ জায়গা, হোলি খেলার দিন বাচ্চাকে অবশ্যই বলুন নিরাপদ জায়গায় হোলি খেলতে। খেলার মাঠ বা বাড়ির উঠোন এই সমস্ত জায়গায় দোল খেললে কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা নিরাপদ, কিন্তু পুল সাইড পার্টি হলে বা বাড়ির ছাদে দোল খেলতে গেলে অবশ্যই বলবো সামনে থাকবেন, চোখে চোখে রাখবেন, কারণ দোল খেলার উন্মাদনায় কিন্তু অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার এইট বলবো সঠিক সঙ্গ, বাচ্চাকে অবশ্যই নিজের পরিবারের লোকজন, চেনা পরিচিত লোকজন এবং বন্ধু বান্ধবের সাথে লং খেলতে দিন। চেনা মানুষের সাথে রং খেলতে গেলে কিন্তু কোনো বিপদ হওয়ার আশঙ্কা থাকে না, কিন্তু অচেনা মানুষের সাথে রং খেলতে গেলেই কিন্তু বিপদ হয়। তাই বাচ্চাকে প্রথম থেকেই শিখিয়ে দিন যে চেনা মানুষের সাথে রং খেলতে, অচেনা কারোর সাথে যেন বাচ্চা রং খেলতে না যায়। বিশেষ করে বাচ্চা বয়সে একটু বেশি হলে বাচ্চাকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে একটু শিখিয়ে রাখুন, যাতে এই হোলির দিন বাচ্চার কোনো রকম অসুবিধা না হয়। নাম্বার নাইন বলবো বেশি করে জল খাওয়ায়, হোলি মানেই গরম, আর এই গরমে রোদে রোদে যখন বাচ্চা রং খেলবে তাতে যদি বাচ্চা জল কম খায় সেক্ষেত্রে ডিহাইড্রেশন হতে পারে। তাই বাচ্চাকে হাইড্রেট রাখানোর জন্য কিন্তু বলবো হোলি খেলতে যাওয়ার আগেও বাচ্চাকে বেশি করে জল খাওয়ার, এবং হোলি খেলতে খেলতেও মাঝে মাঝে গিয়ে বাচ্চাকে একটু জল খাইয়ে আসুন। নাম্বার টেন বলবো রং নির্বাচন, রং খেলার যেহেতু সময় বিভিন্ন রকমের রং কিন্তু এখন বাজারে পাওয়া যায়, তো রং নির্বাচন করাটা কিন্তু খুব জরুরি। তাই বলবো যে বাজারে যে কিনতে পাওয়া যায় যে সব ধরনের যে সিনথেটিক রঙগুলো যেগুলো ক্ষতিকারক রাসায়নিক থাকে সেগুলো কিন্তু একদমই বাচ্চাদের কিনে দেবেন না, চেষ্টা করুন বাচ্চাদের যাতে ভেষজ রং কেনা যায় যেগুলো বাচ্চাদের স্কিনের জন্য ভালো, বাচ্চাদের ক্ষতি হবে না। এবং যাদের সাথে বাচ্চা রং খেলছে তাদেরকেও বলুন যাতে বাচ্চার গায়ে কোনোরকম ক্ষতিকারক রং না দেয়। তাই এবার বলি রং খেলা হয়ে গেলে রং তুলবেন কিভাবে, কিভাবে স্কিনের পরিচর্যা করবেন এবং কি কি করবেন। রং খেলে আসার পর সব মামারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় করা যায়, বাথরুমে সোজা ঢোকায়, ঢুকে প্রচন্ড ছোল দিয়ে ঘষে ঘষে সাবান দিয়ে স্কিন থেকে রংটা তোলার চেষ্টা করে। আমি বলবো এটা একদম করবেন না, এটা কিন্তু বাচ্চার স্কিনের জন্য খুব ক্ষতিকারক। ফার্স্ট বলি মুখ আর গায়ের রং তোলার উপায়। প্রথম বলবো রং খেলা হয়ে গেলে প্রাকৃতিক উপায়ে বাচ্চা রং তোলার চেষ্টা করুন, তার জন্য রং খেলতে যাওয়ার আগে একটা প্যাক বাড়িতে বানিয়ে রাখুন, বাচ্চা যখন রং খেলে ফিরবে সেই প্যাকটা সারা শরীরে বাচ্চা লাগিয়ে দেবেন। এই প্যাকটা কি? এই প্যাকটা হলো বেসন, হলুদ আর টক দই, এই তিনটে মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে পরিমাণে একটু বেশি করে এই প্যাকটা বানিয়ে রাখুন। বাচ্চা রং খেলে বাড়ি ফেরার পর বাচ্চাকে এমনিতেও সঙ্গে সঙ্গে কিন্তু স্নানে নিয়ে যেতে নেই, কারণ রোদ থেকে আসার পরে স্নানে নিয়ে গেলে বাচ্চার শরীর খারাপ হবে আমরা সবাই জানি। তাই রোদ থেকে আসার পর বাচ্চা যখন 10-15 মিনিট একটু রেস্ট নেবে তখন বাচ্চাকে ওই প্যাকটা সারা মুখে ভালো করে স্কিনের মধ্যে লাগিয়ে দিন, দিয়ে 10-15 মিনিট বাচ্চা প্যাকটা লাগিয়ে বসে থাকুক, তারপর স্নানে নিয়ে গিয়ে আলতো হাতে সেই প্যাকটা জল দিয়ে ভালো করে তুলুন, দেখুন এতেই কিন্তু মোটামুটি 50% রং উঠে যাবে। এই প্যাকটা যেহেতু একটা প্রাকৃতিক প্যাক বাচ্চা স্কিনের কোনো রকম ক্ষতিও হয় না এবং অনেকটা রঙই এর মাধ্যমে উঠে গেল, বাকি যে রংটা স্কিনের মধ্যে থাকলো সেটা কি করবো আমরা, যে বাচ্চা যে লিকুইড সোপে স্নান করে যে সাবান ইউজ করে সেটা সারা শরীরে ভালো করে বাচ্চা লাগাবো, দিয়ে একটা পাতলা নরম গেঞ্জির কাপড় নেবো, বাচ্চা যদি কোনো নরম গেঞ্জি থাকে যে গেঞ্জির জামাগুলো বাচ্চাদের পরাই আমরা, সেই গেঞ্জির কাপড়টা নেব, দিয়ে সেই সাবানটা সেই গেঞ্জি কাপড়ের মধ্যে দিয়ে আলতো হাতে বাচ্চার স্কিনের ওপর একটু হালকা করে ঘষবো,
তাতে কিন্তু বাচ্চার রংটা পুরোই উঠে যাবে। বাচ্চাকে সাবান দিয়ে ভালো করে স্নান করানোর পর বাচ্চা সারা শরীরে খুব ভালো করে একটু নারকেল তেল লাগিয়ে দিন, বা যে বেবি অয়েলটা বাচ্চা লাগায় সেটা সারা শরীরে ভালো করে লাগিয়ে দিন। এতে কি হয়, রং লাগার ফলে বাচ্চা যে রুক্ষ হয়ে যায় স্কিনটা সেটা একদমই হয় না, নারকেল তেল লাগানোর পর নরম থাকে। আর তারপর খুব ভালো করে টাওয়েল দিয়ে মুছে দিন, তাহলে আর ময়েশ্চারাইজার ক্রিম কিচ্ছু লাগানোর দরকার হয় না, স্কিনটাও একদম নরম থাকবে, কোনো ক্ষতি হবে না। সেকেন্ড বলবো বাচ্চা চুল থেকে কিভাবে রং তুলবে। চুলে যেহেতু আগে থেকে তেল মাখানো ছিল, তাই সবার প্রথম চুলটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। অনেক দু তিনবার জল দিয়ে ধোয়ার পর যে রংটা লেগে থাকবে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। তারপর যে বেবি শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পু দিয়ে আলতো হাতে খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে, চুলের মধ্যে খুব ভালো করে শ্যাম্পু করে দিন। একবার না হয় দুবার শ্যাম্পু করে দিন, তবে শ্যাম্পু করানোর আগে অবশ্যই শ্যাম্পুটা একটু জলে গুলে নেবেন, তাহলে ভালো করে খুব সহজেই কিন্তু বেশি ঘষাঘষির দরকার হবে না, মাথার মধ্যে কিন্তু শ্যাম্পুটা মিশে যাবে। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে দিন। শ্যাম্পু করানোর পর ভালো করে মাথাটা মোছা হয়ে গেলে অল্প একটু নারকেল তেল চুলের মধ্যে লাগিয়ে দিন, বা যদি বেবি সিরাম থাকে সেই বেবি সিরামটাও চুলে লাগিয়ে দিতে পারেন, তাতে চুল রুক্ষ হবে না, নরম থাকবে, চুল ভালো থাকবে। যদি বাচ্চার বয়স 6 বছর হয়ে গিয়ে থাকে, একটু বড় হয়ে গিয়ে থাকে বাচ্চা, সেক্ষেত্রে বাচ্চা রং খেলতে খেলে ফেরার পর বাচ্চার মাথায় খুব ভালো করে ডিমের কুসুম অথবা টক দই ভালো করে মাথার চুলের মধ্যে লাগিয়ে দিন। ঠিক একইভাবে প্রথমে বাথরুমে ঢোকার পর ভালো করে সেই মাথাটা এই জিনিসটা 15 মিনিট রাখবেন, টক দই বা ডিমের কুসুমটা 15 মিনিট রাখবেন, তারপর মাথাটাকে খুব ভালো করে ধুয়ে দেবেন। ধুলেই দেখবেন অনেক রং উঠে যাবে এবং চুলের কোনো ক্ষতি হবে না। বাকি যে প্রসেসটা বললাম সেটা তো নর্মালি থাকবে, শ্যাম্পু করাবেন, তারপর মোছানোর পর একটু তেল বা সিরাম লাগাবেন, দেখবেন বাচ্চার চুল ভালো থাকবে। এবার থার্ড বলবো নখ থেকে কিভাবে রং তুলবেন। নখে তো যেহেতু বলেইছিলাম প্রথমে নেলপালিশ লাগানো ছিল, নেলপালিশ রিমুভার দিয়ে ভালো করে নেলপালিশগুলো তুলে দিলেই অনায়াসে দেখবেন নখের মধ্যে কোনো রং লেগে নেই। যদি বাই চান্স নখের মধ্যে রং লেগে থাকে তখন কি করবেন, তখন উষ্ণ গরম জল করবেন, সেই উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবেন। যদি ভিনিগার না থাকে তাহলে বাদাম তেল মানে আলমন্ড অয়েল যেটা সেটা দিতে পারেন, দিয়ে তার মধ্যে বাচ্চার নখগুলোকে এইভাবে ডুবিয়ে রাখবেন। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর নখগুলো তুলে ভালো করে মুছে নিন, দেখবেন রং উঠে গেছে। নাম্বার 4 বলবো দাঁত ব্রাশ করেন। বাচ্চা রং খেলে আসার পর ভালো করে বাচ্চার দাঁতটা ব্রাশ করে দিন, কারণ দাঁতের মধ্যে রং জমে থাকতে পারে, রং লেগে গিয়ে থাকতে পারে, সেটা পেটে চলে যেতে পারে, তাই অবশ্যই মনে করে দাঁতটা ব্রাশ করে দেবেন। নাম্বার 5 বলবো কান পরিষ্কার করা। রং খেলে আসার পর খেয়াল করবেন বাচ্চাদের এই কানের এই জায়গাটা যেটুকুনি আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটায় কিন্তু রং লেগে থাকে, তার জন্য সুতির এয়ারবাডস নেবেন। এয়ারবাডস দিয়ে এই বাইরে বেশি ভিতরে কিন্তু ঢোকাবেন না এয়ারবাডস, বাচ্চার এই বাইরে যেটুকুনি পোর্শনে রং লেগে রয়েছে সেইটা ওই এয়ারবাডস সুতির এয়ারবাডসের মধ্যে ভালো করে একটু নারকেল তেল মাখিয়ে নিন, দিয়ে এই এয়ারবাডসটা এইভাবে মুছে দিন, দেখবেন কানের রং পরিষ্কার হয়ে গেছে। নাম্বার 6 বলবো রাসায়নিক রং ব্যবহার হয়েই যেতে পারে, কারণ রং খেলার দিন আমরা অনেক বাচ্চাদের সাথে বাচ্চারা রং খেলবে, কোনো সময় রাসায়নিক রং হয়তো বাচ্চার স্কিনে লেগে গেল, তার থেকে বাচ্চার স্কিনের মধ্যে অ্যালার্জি, ফুসকুড়ি, চুলকানি এগুলো বেরোতেই পারে, বা বাচ্চার চোখে মুখে কোনো জায়গায় রং ঢুকে যেতে পারে, তার থেকে চোখ লাল হয়ে যেতে পারে, বাচ্চার অস্বস্তি হতে পারে। তো এই ধরনের প্রবলেম হলে বলবো একদমই প্রথমে সবার প্রথম যেটা করবেন ভালো করে জলের ঝাপটা দেবেন। চোখে যদি রং ঢোকে তাহলে চোখের মধ্যে ঠান্ডা জলের ঝাপটা দিন, বা স্কিনে যে জায়গাটায় জ্বালা করছে বা ফুসকুড়ি মেরেছে সেটা ভালো করে জল দিয়ে ধুন। তাতেও যদি কিছু না হয় সরাসরি বলবো ফেলে না রেখে ডাক্তারের কাছে যান, কারণ বাচ্চাদের চোখের ব্যাপার নিয়ে কিন্তু কখনো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করবেন না, কারোর কথা শুনতে যাবেন না, চোখের ডাক্তার দেখাবেন। আর যদি স্কিনে কোনো রকম র্যাশ, অ্যালার্জি কিছু বেরিয়ে থাকে তাহলে বলবো একবার বাচ্চাদের ডাক্তার দেখিয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা হোলির আগে অবশ্যই বলবো সকলের কাছে একটু শেয়ার করে দিন, কারণ সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি যেহেতু এটা বাচ্চাদের ব্যাপার। বসন্তের এই রঙিন দিনে সবাই মিলে মেতে উঠুন দোল উৎসবে। অগ্রিম সকলকে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই দোল উৎসবের এবং হোলির অগ্রিম শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের পরিবারের সকলের সাথে দোল উৎসব, হোলি উৎসব, সকলে ভালো থাকবেন। অ্যামির দোলযাত্রা কিরম কাটলো, হোলি কিরম কাটলো সেটা নিয়ে অবশ্যই ভিডিও দেবো। ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।